हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल इन पार्टनरशिप विद आन एकेडमी। तो बंधुरा, এই মুহূর্তে রাজ্যে ग्राम सम्पद कर्मी अर्थात VRP पदे सम्पूर्ण नतून नियोगे एक विज्ञप्ति प्रकाशित হয়েছে। तो আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেইলে জানিয়ে দেব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ग्राम सम्पद कर्मी এই পদে আবেদন করতে, তাহলে ভিডিওটিকে প্রত্যেককে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কিভাবে আবেদন করতে হবে, আবেদন পত্র কোথায় পাবে, কোন অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে, আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেইলে জানিয়ে দেব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে করব ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকই ভিডিওতে একটি করে লাইক করে আমাদেরকে উৎসাহিত করো পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী প্রত্যেকটি পঞ্চায়েত ব্লক বা জেলার যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পেতে। বন্ধুরা, এই মুহূর্তে অফিশিয়াল নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে গ্রাম সম্পদ কর্মী পদের আবেদন পত্র। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে এবং খুব সিম্পল একটি ফর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের নিজের নাম ইংরেজিতে লিখতে হবে এবং এখানে তোমাদেরকে বাংলায় লিখতে হবে। তারপর রয়েছে পিতার নাম, জন্ম তারিখ, জাতি, বর্তমান পেশা, স্থায়ী ঠিকানা, গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা। প্রত্যেকটি তোমরা সঠিকভাবে এই ফর্মটিতে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, কোন অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে, ঠিক এই ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নেব এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সামাজিক নিরীক্ষা বিভাগ, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, জেলা সমাহর্তার করণ পশ্চিম বর্ধমান। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় গ্রাম সম্পদ কর্মী পদে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে, প্রত্যেকেই তোমাদের জেলার নামটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। পরবর্তী সময় তোমাদের জেলাতেও যখন কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সবার প্রথম আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের খালি হওয়া স্থানে গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প অর্থাৎ MGNRGS, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প কর্মসূচির 2020-21 আর্থিক বর্ষের সামাজিক নিরীক্ষার জন্য দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ীভাবে গ্রাম সম্পদ কর্মী ভিলেজ রিসোর্স পার্সন নিযুক্ত করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা, এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকে গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই যে নিয়োগটি করা হচ্ছে, এটি সম্পূর্ণ অস্থায়ীভাবে এবং দৈনিক মজুরি ভিত্তিক। তো গ্রামীণ সম্পদ কর্মী এই পদে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী কী থাকতে হবে, তো দেখো এখানে ইন ডিটেলে দেওয়া রয়েছে। বয়স 18 বৎসরের ঊর্ধ্বে হতে হবে এবং বয়স 1/1/2020 তারিখ অনুযায়ী তোমরা প্রত্যেকেই বয়সের হিসেবটি করে নেবে। ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী জব কার্ডে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে। মহিলা এবং পূর্বে সামাজিক নিরীক্ষার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারী কোনোভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য কর্মী বা সুপারভাইজার হবেন না এবং উপরোক্ত তিনটি প্রকল্প রূপায়ণের সাথে কোনোভাবেই যুক্ত হওয়া চলবে না। যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজে স্থায়ী বা অস্থায়ীভাবে যুক্ত হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। তো এক্ষেত্রে কী কী যোগ্যতা তোমাদের থাকতে হবে, প্রত্যেকটা তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দিলাম। আরও বিস্তারিত জানার জন্য চাইলে তোমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই বুঝতে পারছো তোমরা আবেদন করতে পারবে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, তোমাদেরকে আমি জানিয়েছি সম্পূর্ণ অস্থায়ীভাবে এবং দৈনিক মজুরি ভিত্তিক। এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু দৈনিক মজুরি যেটি দেওয়া হবে, দেখতেই পাচ্ছ দিন প্রতি 408 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আবেদন যদি করতে চাও, তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েছি এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে, প্রথমেই জানিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করার পর সঠিকভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর এর সঙ্গে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো দেখো এখানে দেওয়া রয়েছে।
জন্ম তারিখের শংসাপত্র, ভোটার কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র প্রযোজ্য হলে, অভিজ্ঞতার শংসাপত্র, জব কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমাণপত্র, তো এই সমস্ত ডকুমেন্টগুলির সব প্রত্যয়িত নকল তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে, একটি খামের ভেতর তোমরা ভরবে, সেই খামের ওপর তোমরা অবশ্যই লিখে দেবে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো। এই আবেদনপত্রটি তোমাদেরকে যে অ্যাড্রেসে জমা করতে হবে অবশ্যই প্রত্যেকে অ্যাড্রেসটি তোমরা লিখে নাও। জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, তৃতীয় তল, অসামরিক প্রতিরক্ষা ভবন, সিভিল ডিফেন্স বিল্ডিং, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান জেলা। তো সরাসরি এই ঠিকানায় তোমরা চলে যাবে, সেখানে একটি ড্রপ বক্স পাবে, সেখানে যেয়ে তোমাদের আবেদনপত্রটিকে ড্রপ করে আসতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে 12/10/2020 তারিখ, সকাল 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত সময় রয়েছে। তো এই তারিখ এবং এই সময়ের মধ্যে তোমাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। এবং এখানে দেখো বলে দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের নামের তালিকা সহ পরীক্ষার সময় স্থান জেলার ওয়েবসাইট pashchimbardhaman.co.in এবং সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের অর্থাৎ বিডিও অফিসের কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকে শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC, ক্লার্কসি, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন অর্থাৎ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4,750 টাকা, 6 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 10,450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 15,200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি নাও 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 1 মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9,405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো 1 বছরে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, EMI এর অপশন রয়েছে,
ইউপিআই এর মাধ্যমে ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট ইএমআই এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেইন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে